हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल स्टडी पॉइंट। आज के आमी तोमादेर माध्यमिके जे एबीटीए टेस्ट पेपरटा रयेछे सेई एबीटीए टेस्ट पेपारे प्रथम तीनटे पेजेर एसएक्यूगुलोर अन्सारगुलो करब। এর আগের ভিডিওতে আমি তোমাদের এই প্রথম তিনটে পেজের এমসিকিউ গুলো করিয়ে দিয়েছি। তোমরা যারা ভিডিওটি দেখো তারা আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে চেক করে নিও। এবং আজকে আমি তোমাদের এই তিনটে পেজেরই মানে পেজ নম্বর 9, পেজ নম্বর 62 এবং পেজ নম্বর 105 এই তিনটে পেজের এসএকিউ গুলো সলভ করাবো। তো চলো ভিডিওটা শুরু করি। সবার প্রথমে দেখো পেজ নম্বর 9 এর যে এসএকিউ গুলো সেগুলো করাচ্ছি। 2 নম্বরে বলছে 2.1 এ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 এ বলছে ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথা ছড়িয়ে পড়ে? আচ্ছা, এটা হবে তপনের গল্প কাঁচা লেখা হওয়ায় তাতে একটু আধটু কারেকশন করতে হয়েছে, এই কথাটা ক্রমশ ছড়িয়ে পড়ে। আমি তোমাদের এখানে শুধু উত্তর লিখে দিচ্ছি, কিন্তু তোমরা যখন প্রশ্ন লিখবে তোমরা যখন উত্তর লিখবে অবশ্যই এটার উৎস এবং এটি কোন লেখক লিখেছেন সেটা লিখে লিখবে। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। বলছে 2.1.2 এ বলছে মাস্টার মশাই একটুও রাগ করেননি, কোন ঘটনার জন্য রাগ করেননি? মাস্টার মশাই জানতে পারেন যে হরিদা নকল পুলিশ সেজে ঘুষ নিয়ে ছেলেদের ছেড়েছেন, তখন তিনি একটুও রাগ করেননি। নেক্সট 2.1.3 এ বলছে ইহা যে কত বড় ভ্রম, কোন ভ্রমের কথা বলা হয়েছে? আচ্ছা, এর অ্যান্সার হবে অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী ছিল, সেজন্য সে ভেবেছিল যে সকাল অবধি সে নির্বিঘ্নে ঘুমোতে পারবে, এটাই ছিল তার ভ্রম। নেক্সট, মা ওকে অনেক বুঝিয়েছিল। কি বুঝিয়েছিল? অমৃতের মা অমৃতকে বুঝিয়েছিল যে ইশাবকে খেতে কাজ করতে হয় বলে তার জামা ছিঁড়ে গেছে, কিন্তু অমৃতের জামাটা প্রায় নতুনের মতো আছে। নেক্সট, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, কি কারণে সে কেঁদেছিল? নদের চাঁদে দেশের ক্ষীণস্রোতা নদীটি অনাবৃষ্টির ফলে প্রায় শুকিয়ে যাওয়ার উপক্রম হয়, তাই সে কেঁদে ফেলে। চলে যাবো 2.2 এ। বলছে 2.2.1 এ আফ্রিকার ধুলি কীভাবে পঙ্কিল হয়ে উঠেছিল? পৃথিবীর নানা সাম্রাজ্যবাদী শক্তি নিজের উপনিবেশ গড়ার জন্য স্বাধীন আফ্রিকায় আফ্রিকার মানুষকে শৃঙ্খলিত করে এবং তাদের বড় অমানসিক অত্যাচার চালায়, ফলে আফ্রিকার ধুলি পঙ্কিল হয়ে উঠল। কন্যারে ফেলিল যথা, কোথায় ফেলা হয়েছিল? কন্যাকে সমুদ্রের মাঝখানে দিব্যপুরীতে ফেলা হয়েছিল। আসছে নবীন, নবীন আসছে কেন? নবীন এসে এখানে প্রাণহীন জ্বর এবং অসুন্দরকে ধ্বংস করবে, করে নতুনের শুভ আগমন করবে। আমাদের পথ নেই আর, পথ না থাকার কারণ কি? সম্পূর্ণ প্রতিকূল ও অস্থির পরিবেশে একথা মনে হয়েছে যে আমাদের কোনো পথ নেই, কেননা যে কোনো দিকে পা বাড়ালেই চূড়ান্ত অঘটন ঘটবে। সব চূর্ণ হয়ে গেল, কি চূর্ণ হয়েছিল? যুদ্ধের প্রচণ্ড তাণ্ডবে কথকের ফেলে আসা মিষ্টি বাড়ি, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল। চলে যাবো 2.3 এ। 2.3.1 বলছে সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু, কোন আঘাতের পরিণতির কথা বলা হয়েছে? আচ্ছা, এখানে লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম অসাবধানতা বশত বুকে ফুটে গিয়ে, এই আঘাতের পরিণতির কথাই বলা হয়েছে। কুইল কি? পালকের কলমের ইংরেজি নাম হলো কুইল। এতে রচনা উৎকট হয়, কখন রচনা উৎকট হয়? বাংলা ভাষায় বৈজ্ঞানিক সাহিত্য রচনা করার সময় তা ইংরেজিতে ভেবে নিয়ে হুবহু বাংলায় অনুবাদ করার চেষ্টা করলে রচনা উৎকট হয়। সম্পাদকের উচিত কি করা উচিত? সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোকদের দিয়ে যাচাই করে নেওয়া। চলে যাবো 2.4 এ। বলছে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 এর প্রশ্ন হচ্ছে তির্যক বিভক্তি কাকে বলে, উদাহরণ দাও। আচ্ছা, যে বিভক্তির চিহ্ন একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যথা এ। নেক্সট কোশ্চেন বলছে নিরপেক্ষকর্তার উদাহরণ দাও। আচ্ছা, নিরপেক্ষকর্তার উদাহরণ হচ্ছে সূর্য উঠলে পদ্মফুল ফোটে, ঠিক আছে, এখানে সূর্যটা হলো নিরপেক্ষকর্তা। অকারক উদাহরণ দিয়ে বোঝাও। অকারকের একটি উদাহরণ হলো জামায় কালির দাগ লেগেছে। তারপর বলছে বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ দাও, এটা হবে চোখ নাক মুখ। তারপর বলছে করণে বিপ্সার একটি উদাহরণ দাও, এটা হলো মেঘে মেঘে আকাশ ভরে গেছে। তারপর বলছে অপাদান কারকে শূন্য বিভক্তির উদাহরণ দাও, এটা হচ্ছে ট্রেন স্টেশন ছাড়লো। তারপর বলছে বাক্যের গঠনগত শ্রেণীবিভাগগুলির নাম লেখো। আচ্ছা, এটা হবে সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। তারপর বলছে সরল বাক্যের উদাহরণ দাও, এটা হবে বিদেশে যাওয়া বেশ খরচা সাপেক্ষ। তোমার গল্প আমি ছাপিয়ে দেব, কর্মবাচ্যে রূপান্তর করো, তোমার গল্প আমার দ্বারা ছাপানো হবে। লাস্ট প্রশ্ন বলছে দেখো ভাববাচ্যের উদাহরণ, উত্তর হবে আর কতক্ষণ বসে থাকা হবে, এটা হচ্ছে ভাববাচ্যের একটা উদাহরণ, ঠিক আছে স্যার। চলে যাব নেক্সট পেজ, অর্থাৎ পেজ নম্বর 62। সবার প্রথমে বলছে 2.1.1 এ নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, কোন পাগলামির কথা বলা হয়েছে? এখানে নদের চাঁদের নদীর প্রতি পাগলামির কথা বলা হয়েছে। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, বুদ্ধিটা কি? ইশাবের জামা ছিঁড়ে গেছে দেখে অমৃতের মাথায় সাথেই ইশাবের জামা অদল বদল করার বুদ্ধি এসে। গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক থেকে কী কী সম্পত্তির হদিশ মেলে? গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক থেকে একটি টাকা আর গণ্ডা ছয়েক পয়সা এবং পকেট থেকে একটা লোহার কম্পাস, একটা বিড়ি এবং একটা দেশলাই ও গাঁজার একটা কলকে বার হয়েছিল, যেন নেশায় পেয়েছে, কোন নেশার কথা বলা হয়েছে?
তপনের গল্প লেখার আপ্রাণ চেষ্টার কথা বলা হয়েছে। তাতে আমার যে ঢং নষ্ট হয়ে যায়, কিসের ঢং নষ্ট হয়ে যায়? জগদীশবাবুর বাড়িতে টাকা স্পর্শ করলে তাতে হরিদার ঢং নষ্ট হয়ে যেতে পারত। চলে যাবো পরেরটা 2.2.1 বলছে, কবির সঙ্গী ঋষি বালক কোথায় কোথায় গান নিয়ে বেড়াবে বলে কবিতায় উল্লেখ আছে। আচ্ছা, নদীতে এবং দেশগ্রামে বেড়াবে। তুরিত গমনে আসি, এসে পদ্মা কি দেখতে পেলেন? পদ্মা সমুদ্র তীরে একটি ভেলা দেখতে পেয়ে দ্রুত সেখানে পৌঁছে ভেলায় অচৈতন্য পাঁচকন্যাকে দেখতে পেলেন। তব স্বরে মরিয়া বাঁচিল, কার স্বর প্রয়োগে কে মরে বেঁচে উঠল? রামচন্দ্র মেঘনাথ ইন্দ্রজিতের স্বরে মরে বেঁচে উঠল। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবী কাকে বলা হয়েছে? আচ্ছা, এখানে মানহারা মানবী বলতে আফ্রিকাকে বোঝানো হয়েছে। অসুখী একজন কবিতায় কবির পায়ের দাগ কিসে ধুয়ে দিল? বৃষ্টি এসে কবির পায়ের দাগ ধুয়ে দিল। চলে যাব পরের প্রশ্নে 2.3-এ। 2.3.1-এ বলছে, বিদেশে কী দিয়ে ফাউন্টেন পেনের নিব তৈরি করা হতো? এটা হবে গরুর শিং দিয়ে। নেক্সট প্রশ্ন, ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয়? পারদর্শী লিপিকরদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট। কোন দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না? ভাষার আড়ষ্টতা এবং ইংরেজি আক্ষরিক অনুবাদ করার ত্রুটি দূর করতে না পারলে বাংলা ভাষায় বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতিতে কারা ছিলেন? এখানে ছিলেন বিজ্ঞানের বিভিন্ন শাখার অধ্যাপক, সংস্কৃতজ্ঞ, ভাষাতত্ত্বজ্ঞ, সমস্ত লেখকেরা। চলে যাব ব্যাকরণে 2.4.1-এ বলছে, সমধাতুজ কর্তা কাকে বলে? আচ্ছা, ক্রিয়াটি যে ধাতু নিষ্পন্ন অর্থ যদি সেই একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন তাকে সমধাতুজকর্তা বলা হয়। একটি মুখ্য কর্মের উদাহরণ দাও। একটি মুখ্য কর্মের উদাহরণ হলো, মাস্টারমশাই আমাদেরকে ইংরেজি পড়াচ্ছেন। চিহ্নিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো। ভয়ে অমৃতের বুক ডিপডিপ করছিল। ভয়, এটা হচ্ছে অপাদান কারকে এ বিভক্তি। সন্ধি সমাসের দুটি পার্থক্য লিখতে বলেছে। দেখো, পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির একত্র মিলনকে সন্ধি বলা হয় এবং পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের এক পদের মিলনের নাম হলো সমাস। ঠিক আছে, এটা হলো প্রথম পার্থক্য। তারপরের পার্থক্য হচ্ছে, দুটি ধ্বনি বা বর্ণের মিলনের সন্ধি হয়, পদ ও পদের মিলনে সমাস হয়। অদৃশ্য হইয়া গেল চিঠিখানা, চিহ্নিত পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। আচ্ছা, অদৃশ্য এটা হবে নয় দৃশ্য, এটা না তৎপুরুষ সমাস। জিছে রাবণ রাজা বীর মদে মাতি, চিহ্নিত পত্রীর ব্যাসবাক্য সহ সমাসের নাম রাবণ রাজা, এটা হবে রাবণরূপ রাজা, মধ্যপথলভী কর্মধারায় সমাস। আমরা রাস্তায় সাঁতার কাটি, বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে? এটা হবে যোগ্যতা। জল আর কর্পূর উবে যায়, জটিল বাক্যে পরিণত করো। যেভাবে জল উবে যায় সেভাবে কর্পূরও উবে যায়। বাচ্য শব্দের অর্থ কী? বক্তব্য। উনানের ওপর হাঁড়িতে চাল ফোটাচ্ছে কর্তৃবাচ্য নির্ণয় করো, পরিণত করো। উনানের ওপর হাঁড়িতে চাল ফুটছে। ঠিক আছে, তো এই ছিল পেজ নাম্বার 62-এর এসএকিউ। চলে যাবো লাস্ট পেজে, অর্থাৎ পেজ নম্বর 105-এ। প্রথমে চলে যাচ্ছে 2.1.1-এ, বলছে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটি বিবৃত করো। ছাপার অক্ষরে প্রকাশিত তপনের গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে, এই ঘটনাকে অলৌকিক বলা হয়েছে। সে ভয়ানক দুর্লভ জিনিস, সেই বস্তুকে দুর্লভ বলার কারণ কী? নেক্সট বলছে, সে ভয়ানক দুর্লভ জিনিস, সেই বস্তুটিকে দুর্লভ বলার কারণ কী? সন্ন্যাসী কেবল জগদীশবাবু ছাড়া আর কারোর পদধূলি নিতে দেননি, তাই সন্ন্যাসীর পদধূলি ভয়ানক দুর্লভ। নেক্সট বলছে, দেখি তোমার ট্যাঁকে ও পকেটে কী আছে। গিরিশ মহাপাত্রের ট্যাঁকে ও পকেটে কী কী পাওয়া গেছিলো? গিরিশ মহাপাত্রের ট্যাঁক থেকে একটি টাকা আর গন্ডা ছয়েক পয়সা এবং পকেট থেকে একটা লোহার কম্পাস, একটা বিড়ি, একটা দেশলাই ও গাঁজার একটা কলকে পাওয়া গেছিলো। গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। কোন গল্প শুনে বুক ভরে গেছিলো? ইসাবের বাবা পাঠানের মুখ থেকে অমৃত ইসাবের পারস্পরিক ভালোবাসার গল্প শুনে পাড়ার সকলের বুক ভরে গেছিলো। চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল চিঠিখানা, কোন চিঠির কথা বলা হয়েছে? নদের চাঁদ তার স্ত্রীকে যে পাঁচ পৃষ্ঠার বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখেছিল, এখানে সেই চিঠির কথাই বলা হয়েছে। তারপর যুদ্ধ এলো, কিসের মতো যুদ্ধ এলো? রক্তের এক পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, কে তাকে ছিনিয়ে নিয়ে গেল? উত্তাল সমুদ্রের বাহু যেন প্রাচী ধরিত্রীর, অর্থাৎ পৃথিবীর পূর্ব দিকের দেশগুলির থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? কবি দেশের স্বাধীনতার জন্য উন্মুক্ত বিপ্লবীদের জয়ধ্বনি করতে বলেছেন। সখী সবে আজ্ঞা দিল, সখী পদ্মা, সখীদের পদ্মা কি আজ্ঞা দিয়েছিলেন? সমুদ্রকন্যা পদ্মা তার সখীদের পদ্মাবতীকে বস্ত্রে ঢেকে উদ্যানে নিয়ে গিয়ে চিকিৎসার আজ্ঞা দিয়েছিলেন। 2.3-এ চলে যাব। 2.3.1-এ বলছে, বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কী? কথাটি হলো, কালি নেই কলম নেই বলে আমি মুন্সী। লেখে তিনজন, এই তিনজন কে? এই তিনজন হলো কালি কলম মন। আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথা কী? অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন? এটা হবে ব্রহ্মমোহন মল্লিক। চলে যাবো 2.4-এ বলছে, 2.4.1-এ বলছে, বিভক্তি অনুসর্গের মধ্যে একটি পার্থক্য,
বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, অনুসর্গের নিজস্ব অর্থ আছে। নেক্সট, প্রযোজককর্তা কাকে বলে উদাহরণ দাও। কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নিলে তাকে বলে প্রযোজককর্তা। যেমন উদাহরণ হচ্ছে মা ছেলেকে পড়াচ্ছে। অকারক পদ কয় প্রকার ও কি কি? অকারক পদ দুই প্রকার, সম্বন্ধ পদ ও সম্বোধন পদ। নিত্য সমাস কাকে বলে? যে সমাসে সমসমান পদগুলি নিত্য বা সর্বদাই সমাসবদ্ধ থাকে, কোনো ব্যাসবাক্য হয় না, অথবা ব্যাসবাক্য করতে গেলে নতুন কোনো পদের প্রয়োজন হয় না, তাকে নিত্য সমাস বলে। ইন্দ্রজিৎ শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম। ইন্দ্রজিৎ শব্দটির ব্যাসবাক্য হচ্ছে ইন্দ্রকে জয় করে যে, সমাসটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। যৌগিক এবং জটিল বাক্যের মধ্যে একটি পার্থক্য লেখো। যৌগিক বাক্যের ক্ষেত্রে একাধিক স্বাধীন বাক্য যুক্ত হয় সংযোজক অব্যয়ের সাথে। জটিল বাক্যের ক্ষেত্রে একাধিক খণ্ড বাক্য যুক্ত হয় সাপেক্ষ অব্যয়ের মাধ্যমে। নেক্সট বলছে, জেলেরা মাছ ধরছে, জটিল বাক্যে পরিবর্তন করো। জেলেরা যে কাজটি করছে সেটি হলো মাছ ধরা। কর্মকর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্চে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে কর্মকর্তৃবাচ্য বলে। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ে দাগ, কর্মবাচ্যে পরিণত করো। বৃষ্টির দ্বারা আমার পায়ের দাগ ধুয়ে গেল। বাক্য নির্মাণের শর্ত কয়টি ও কী কী? বাক্য নির্মাণের শর্ত হলো তিনটি, সেগুলো হলো আসক্তি, যোগ্যতা ও আকাঙ্ক্ষা। তো এই তিনটে পেজের এসএকিউ এর পুরো সমাধান আমি তোমাদের করে দিলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।